আসসালামু আলাইকুম। তো ভাই দেখেন, বর্তমানে আপনারা যা শুরু করছেন কি আর বলবো ভাই, সবাই বলতেছে ট্যাপ সোয়াপ স্ক্যাম করছে, আমাদেরকে পেমেন্ট দিবে না, 30 তারিখ এটার মাইনিং শেষ হয়ে যাবে। মানে কি বলবো, একদম আপনারা সবাই বলতেছেন যে এটা স্ক্যাম করছে, এবং এতটা শিওর দিয়ে বলতেছেন যে 100% স্ক্যাম করছেই করছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো যাই হোক, আপনারা অনেকে দেখলাম কনফিউজ হয়ে গেছেন এবং আমার কাছে জিজ্ঞাসা করতেছেন যে ভাই ট্যাপ সোয়াপ কি পেমেন্ট দিবে কিনা, এরকম অনেকে বলতেছেন। তো এই ভিডিওতে আপনাকে ক্লিয়ার করবো যে ট্যাপ সোয়াপ কি আসলে স্ক্যাম করছে কিনা, এবং এটা যদি স্ক্যাম না করে আমাদেরকে কিভাবে পেমেন্ট দিবে, স্ক্যাম করলে সেটা কি জন্য স্ক্যাম করছে সেটাও বলবো। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখেন ভাই, এটা স্ক্যাম করার অনেকগুলো কারণ আছে, মেইন মেইন যে কারণ সেটা আমি বলবো, এবং স্ক্যাম না করারও কিন্তু অনেক কারণ আছে। ঠিক আছে, সো ভালো মন্দ দিয়েই কিন্তু আজকে বলবো, সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। প্রথমত বলি, দেখেন এইখানে ট্যাপ সোয়াপ কমিউনিটির যে টেলিগ্রাম চ্যানেল আছে, এটা কিন্তু বর্তমানে বিশ্বের ভিতর 3 নম্বরে আছে। ঠিক আছে, দেখেন এখানে ওদের প্রায় 14.2 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার, এত সাবস্ক্রাইবার কিন্তু আর অন্য কারণ নাই, এটা হচ্ছে 3 নম্বর প্রজেক্টে আছে। ঠিক আছে, এখন দেখেন এটা স্ক্যাম করার অনেকগুলো কারণ আছে, আগে কারণগুলো বলি তারপরে বলবো যে স্ক্যাম না করার কারণগুলো। ঠিক আছে, তো ভাই দেখেন আমরা এদের টুইটার পেজে চলে আসলাম, এবং টুইটার পেজেও অলমোস্ট 3.9 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তো চলুন আমরা একটু দেখি ওদেরকে ফলো কে কে করে রাখছে, আমরা ফলোয়ার্সে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা যদি ভেরিফাইড আসি, তাহলে দেখেন এখানে অনেকগুলো আপনারা দেখতে পারতেছেন যে এরা ওদেরকে ফলো করছে। ঠিক আছে, এবং আমি দেখলাম যে ওদেরকে কিন্তু ফ্যান্টম ওয়ালেটও ফলো করছে, বাট সোলোনার যে অ্যাডমিন আছে সেই সোলোনার অ্যাডমিন বলতেছে যে ওদের সাথে এই ট্যাপ সোয়াপের কোনো সম্পর্ক নাই। আমি দেখাই দিচ্ছি, দেখেন। তো ভাই দেখেন আমরা চলে আসলাম সোলোনা নেটওয়ার্কের অফিসিয়াল যে টেলিগ্রাম পেজ, সরি টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে চলে আসলাম। দেন এখানে আসার পরে দেখেন তাদের অ্যাডমিন বলতেছে যে ট্যাপ সোয়াপ ইজ নট এ সোলোনা প্রজেক্ট, মানে এইখানে তারা স্পষ্টভাবে বলতেছে যে ট্যাপ সোয়াপ কোন প্রকার কোন সোলোনার প্রজেক্ট না। সেক্ষেত্রে কি হবে যে ইউ ক্যান নট সোয়াপ পয়েন্ট ফর সোল, মানে এখানে তারা বলতেছে যে আপনি কোন প্রকার কোন সোল টোল সোয়াপ করবেন না, মানে আমাদেরকে একটা সতর্ক করতেছে। ঠিক আছে, এবং এটা কিন্তু দেখেন সোলোনার অ্যাডমিন বলতেছে, এই যে তাদের গ্রুপের অ্যাডমিন। ঠিক আছে, সো অ্যাডমিন কিন্তু না জেনে শুনে উল্টাপাল্টা কোনো কিছু বলে না, আপনারা সবাই জানেন, কারণ এখানে ভাই হাজার হাজার মেম্বার রয়েছে। সো আপনারা বুঝতেছেন যে তারা কিন্তু যেইটাই বলবে না কেন সেটা ভেবেছেন যে তারপরেই বলবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের একটা কনফিউশন যে এটা কিন্তু সোলোনার প্রজেক্ট না। আবারও বলতেছি ট্যাপ সোয়াপ সোলোনার কোন প্রজেক্ট না। আর দ্বিতীয় যে স্ক্যামের ইটা অপশনটা আছে সেটা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এতদিন ছিল পাওয়ার বাই সোলোনা। ঠিক আছে, কিন্তু এখানে এখন কিন্তু কোনো কিছু নাই, দেখেন এখানে কোনো কিছু নাই। আপনারা যদি আগে তাদের ওয়েবসাইটে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে তারা বলছিল যে পাওয়ার ইট বাই সোলোনা, কিন্তু এখন কিন্তু নাই। ঠিক আছে, আবার সোলোনার ওইখানে গিয়ে দেখলাম যে তারা বলতেছে যে ট্যাপ সোয়াপ কিন্তু সোলোনার কোনো প্রজেক্টই না, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা স্ক্যামের শিকার, মানে স্ক্যামের একটা নামগন্ধ রয়েছে। ঠিক আছে, ট্যাপ সোয়াপ বলতেছে তারা সোলোনার প্রজেক্ট, বাট সোলোনা বলতেছে ট্যাপ সোয়াপ সোলোনার প্রজেক্ট না, সেক্ষেত্রে কিন্তু দুইটা একটা অমিল রয়েছে। ঠিক আছে, এখন দেখেন ভাই এইখানে স্ক্যাম করার আরো বড় একটা কারণ হচ্ছে যে যখন এরা সোলোনার নাম নিয়ে তাদের প্রজেক্টটা লঞ্চ করছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ইনভেস্টর, আমরা তো ভাই ইনভেস্ট করি না তাই না, বাট এদের পিছনে কিন্তু অনেক ইনভেস্টর আছে যারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দেওয়ার জন্যই কিন্তু ইনভেস্ট করে রাখছিল। ঠিক আছে, এবং ওদের পয়েন্ট অটোমেটিক, মানে ওরা হচ্ছে প্রি মার্কেটে কিনে রাখতে চাইছিল। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে ওরা ইনভেস্ট করে। আপনারা জানেন যে প্রতিটা প্রজেক্টের পিছনে কিন্তু বড় বড় ইনভেস্টররা আগে ইনভেস্ট করে, তারপরে কিন্তু ওই ইনভেস্টের টাকা আমাদেরকে পেমেন্ট করে, এটা আপনারা জানেন। তো এই জন্য এটা বলাই যায় যে এরা স্ক্যামের শিকার, মানে স্ক্যাম করতে পারে। ঠিক আছে, মানে 99% এটা স্ক্যাম করতে পারে। কেন করতে পারে, কারণ হচ্ছে যে ওই যে বললাম ওরা বড় বড় কোম্পানির কাছ থেকে আগে ইনভেস্ট নিয়ে রাখছে, তারপরে হচ্ছে যে এখানে যে কোনো সময় স্ক্যাম করতে পারে। এখন ওই বড় কোম্পানি কেন ইনভেস্ট করছে, কারণ হচ্ছে যে এটা যেহেতু তারা ওই যে পাওয়ার ইট বাই সোলোনা দিয়েছিল, তো সোলোনারই তো সবাই ভাই বিশ্বাস করে তাই না, কারণ ওটা তো অনেক বড় একটা কোম্পানি প্রজেক্ট। তো সেক্ষেত্রে কিন্তু ওইটা দেখাইয়ে এরা বড় বড় ইনভেস্টরের থেকে কিন্তু অনেক বড় অ্যামাউন্ট কিন্তু এরা হাতিয়ে নিছে। ঠিক আছে, এখন চাইলে যে কোনো সময় ওরা স্ক্যাম করতে পারে। তো আমি দেখাই দিচ্ছি কেন এরা স্ক্যাম করবে এবং কিভাবে করবে। এখন দেখেন ভাই এইখানে আমরা যদি ট্যাপ সোয়াপের মাইনিং পেজে চলে আসি, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু কোনো প্রকার কোনো ইনভেস্ট করার কোনো অপশন নাই। সেক্ষেত্রে আমরা সবাই বুঝি যে ভাই আমরা তো স্ক্যাম করি নাই, সেক্ষেত্রে এই প্রজেক্টটা স্ক্যাম করার কোনো শিকারই হতে পারে না, কারণ আমরা যেহেতু ইনভেস্ট না করি সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা মানে চলে যাবে কেন, তারা তো আমাদের টাকা নেয় নাই তাই না, এরকম অনেকে ভাবে। কিন্তু না, এদের পিছনে দেখেন
প্রতিটা কোম্পানির পিছনে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টর থাকে, তারা এদের এই কোম্পানিটারে ইনভেস্ট করে দেন উপরে উঠায়, তাই না? তো ওরকমের, এবং ওই ইনভেস্টের টাকা কিন্তু আমাদেরকে পেমেন্ট দেয়। তো সেক্ষেত্রে এরা কিন্তু ওরকমের বড় বড় কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে রাখছে, এবং এখন কিন্তু ওদের স্ক্যাম করার একটা অপশন আছে, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের এখানে যে আমরা মাইনিং করছি, ঠিক আছে, এইটা আমরা 100% জোর গলায় তো বলতে পারি না যে এটা স্ক্যাম করবে, আবার এটাও বলতে পারি না যে এটা 100% পেমেন্ট দিবে। আমি সবসময়ের জন্য ভাই মাঝামাঝিতে, ঠিক আছে, কারণ আমি সবসময়ের জন্য আপনাকে বলি যে আমি শিওর না হয়ে আপনাকে কোনো কিছু আমি উল্টাপাল্টা বলি না, ঠিক আছে, আপনারা সবাই জানেন। এখন দেখেন ভাই, আমি এখানে স্ক্যাম না করার কয়েকটা অপশন বলি। সেটা হচ্ছে যে প্রথমত ওদের কাছে অনেক বড় কমিউনিটি আছে, ঠিক আছে, দেখেন প্রায় 14.2 মিলিয়ন সাবস্ক্রাইবার, এটা কিন্তু ভাই মানে যাইতাই কোনো কথা না, হিউজ। দেখেন এখানে ওদের যে লাইক পড়ছে ভাই, এটাই তো অনেকের মানে ই নাই, ঠিক আছে, ভিউই হয় না এত, ঠিক আছে, এত পরিমাণ লাইক দেখেন। আর হচ্ছে যে এরা স্ক্যাম করার স্ক্যাম না করার কারণ হচ্ছে যে যেহেতু ওদের কাছে অনেক বড় কমিউনিটি আছে, সো ওরা চাইলে কিন্তু যে কোনো প্রজেক্ট প্রমোট করেই লাখ লাখ ডলার কিন্তু ওরা নিয়ে নিতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে শুধু প্রমোট করেই। তো সেক্ষেত্রে কিন্তু ওদের স্ক্যাম করার কোনো অপশনই আসে না এখানে, ঠিক আছে। আবার ওই যে আমরা বললাম যে ওরা বড় বড় কোম্পানির কাছ থেকে নিয়ে রাখছে, তো সেক্ষেত্রে ওদের মতলব যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু ওরা স্ক্যাম করতেও পারে, ঠিক আছে। এবং এটা হচ্ছে যে দেখেন আমরা যেহেতু এখানে এখনো শিওর না, এবং ওরা কিন্তু প্রতিনিয়ত ওদের চ্যানেলে আপডেট দিতেই আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা স্ক্যাম করবে না, ঠিক আছে। এখন কেন করবে না সেটা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ভেঙে বলে দিছি। তো এই জন্য আপনারা হচ্ছে যে অনেকে কনফিউশনে আসছিলেন যে এটা স্ক্যাম করবে, এই করবে, ওই করবে, বাট না, এটা কিন্তু স্ক্যাম করবে না। কারণ হচ্ছে যে ওরা আমাদেরকে পেমেন্ট দেওয়ার জন্যই আসছে, এবং ওদের যেহেতু এত বড় কমিউনিটি, সো এত বড় কমিউনিটি কখনো স্ক্যাম করে না, ঠিক আছে। যেহেতু ওদেরকে মনে করেন যে সোলোনার ওই যে পাওয়ারড বাই সোলোনা লেখা ছিল ওদের ওয়েবসাইটে, সো ওইটা ওরা সরাই নিছে, ঠিক আছে। প্রথমত বলি যে ওরা এটা দেওয়ার কি কারণ ছিল, এটা দেওয়ার প্রথমত কারণ ছিল হচ্ছে যে ওরা মেবি, আমার যেটা মনে হচ্ছে যে প্রথমে ওরা সোলোনার প্রজেক্ট মানে সোলোনা নেটওয়ার্কে ওদের টোকেনটা লঞ্চ করা চাইছিল, বাট পরবর্তীতে হয়তো সোলোনা নেটওয়ার্কের সাথে ওদের মানে প্রাইসে মেলে নাই, অথবা কোনো একটা ঝামেলা হয়েছে, তারপরে কিন্তু ওরা এখান থেকে এটা সরায় নিছে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল কারণ। আবার দেখলাম অনেকে বলতেছে ভাই এটা নাই তার মানে স্ক্যাম করবে, এরকম বলতেছে। যাই হোক, এরকম কিন্তু বলা ঠিক না, যেহেতু এত বড় একটা কমিউনিটি, সো আমরা কিন্তু না জেনে শুনে কিছুই বলতে পারি না, তাই না? তো যাই হোক, এখান থেকে আমাদের যাদের যেই কনফিউশন ছিল, আমি আশা করি সব কনফিউশন দূর হয়ে গেছে। আর এটার পরবর্তী আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, ঠিক আছে। একদম এটা পেমেন্ট নেওয়া মানে পকেট পর্যন্ত টাকা নেওয়া পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিতেই থাকবো। সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে এই যে বেল নোটিফিকেশন অন করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, লাইক করলেই ভাই আমি খুশি। আর ভিডিও লেখার উপর একটা ক্লিক করে দিবেন, দেন এইখানে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে চ্যানেলটা পিন করে দিবেন, ঠিক আছে, যেন চ্যানেলটা না হারায়, ওকে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমাদের মোটামুটি আপডেট। আপনারা যারা কনফিউশনে ছিলেন, আশা করি কনফিউশন দূর হয়ে গেছে, এবং পরবর্তী সকল আপডেট আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দিতেই থাকবো, ঠিক আছে। সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।